টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পথ অবরোধ। মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ি ও দোকানে ভাঙচুর। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পুলিশ। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন পুলিশ কর্মীরা। সিআইডি তদন্তের দাবিতে সরব হলেন এলাকার মহিলারা। উত্তর চব্বিশ পরগনার গুমায় তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের উপপ্রধান খুনের ঘটনা শুক্রবার সকালে নতুন মোড় নেয়। এলাকা থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। ধৃত পলাশ শর্মার বাড়ির সামনে জমা থাকা কাঠের গুঁড়ো কিনতে এসে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান এক ব্যবসায়ী। দ্বিতীয় বস্তা মানে ভরছি, মানে তলা ভরে নিচে এবার ঝুড়ি করে টানছি, এই যে মানে হাতে ভারী ঝুড়িতে মেশিন উঠেছে। অশোকনগর থানার পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিবেদিতা পল্লীতে। পলাশের পরিবারের সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। গুমা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে শুরু হয় রাস্তা অবরোধ। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পলাশ শর্মার অ্যারেস্ট হওয়ার আজকে ছয় দিনের মাথায় তার বাড়িরই কারখানার ঘুষি থেকে রিভলভার পাওয়া গেছে। সেই রিভলভার পাওয়ার পরেও কেন পুলিশ পুরো বাড়িটা সার্চ করলো না? ওখানে তো আরো অনেক কিছু থাকতে পারে, পুরো এলাকাটা কেন সার্চ করলো না? শুধু রিভলভারটা নিল এবং কাউকে দেখালো না, রিভলভারটা নিয়ে চলে গেল। এটা কি মামার বাড়ির আপনার চলছে? হ্যাঁ, এটাই দিয়ে খুন হয়েছে এবং ওই ছেলেটা জড়িত আছে সঙ্গে। পলাশ শর্মার বাড়ি অ্যারেস্ট হয়েছে তো? মূল আসামি এখন অ্যারেস্ট হয়নি। গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে খুন হন গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় গৌতম দাস নামে এক যুবকের। ঘটনার পরই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত গৌতম দাসের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় মৃতের আত্মীয় পলাশ শর্মা ও তুহিন দত্ত নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তুহিনের বাড়ির জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিজন। মূল অভিযুক্ত গৌতম দাস এখনও অধরা। খুনের ঘটনার পরেই বদল করা হয় অশোকনগর থানার ওসিকে। পুলিশের ভূমিকা নিয়ে এদিনও প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দারা। এদিনও ভাঙচুর করা হয় মূল অভিযুক্তর বাড়ি। এর সঙ্গে আরো বড় মাথাবার রয়েছে, ও একটা মূর্খ লোক। ও কোয়া লিখতে কলম ভাঙে, ও কোনো কাজ করতে গেলে কারোর সাহায্য নিয়ে কাজ করে, একটা সই করতে জানে না। সেই লোকের দ্বারা এত বড় একটা কাজ করা কখনোই সম্ভব না। এর মধ্যে আরো বড় বড় মাথা আছে, সেই মাথাগুলোকে আমরা চাই এতদিন ধরে কেন পুলিশ বসে রয়েছে? আমরা বলবো বসে রয়েছে, ইনভেস্টিগেশন চলছে না। আজকে ওসিকে সরিয়ে দেওয়া হলো, নতুন ওসিকে আনা হলো, তাহলে সে কেন এখনো তদন্ত ঠিকঠাক শুরু করেনি এখনো? ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মানুষ যখন জানতে পেরেছে ভিতরে কলহটা কি আছে, সাধারণ মানুষকে বোঝাতে হয় না আজকাল, সবাই বোঝে। তদন্ত চলছে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তার ব্যবস্থা অবশ্যই নেবেন। যে ধরনের প্রবলেম হচ্ছে তার সঠিক তদন্ত হচ্ছে না। গুমাতে পুরো গোষ্ঠীদ্বন্দ্ব না এটা, এটা আততায়ীর হাতে যেটা গুলি হয়েছে, প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। যদি বিজেপি মনে করে ঘোলা জলে তারা মাছ ধরবে, এটাতে তাদের নিষ্ফল আশা, এই আশা তাদের পূর্ণ হবে না। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, উদ্ধার হওয়া অস্ত্রটি খুনে ব্যবহৃত হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে গৌতম দাস সহ অন্যান্যদের খোঁজে তল্লাশি চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।